হ্যালো বন্ধুরা, শারদীয়া সকলকে শুভেচ্ছা। আমি সুমন্ত ভট্টাচার্য, একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো দেখতে দেখতে আমাদের বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শুরু হয়ে গেছে। তো সব প্যান্ডেলে মায়ের মূর্তি স্থাপনা করা হয়নি, যেগুলো যেগুলোতে স্থাপনা করা হয়েছে সেটা দেখাবো। তো আপাতত চলে আসলাম বিশাল গোলাপের যে মূর্তি রয়েছে সেখান থেকে প্রত্যেক বছর দুর্গাপূজা করা হয়। তো সেটা দেখাবো, ভিতরে কী কী কারুকাচার উপর ভিত্তি করে তো বন্ধুরা চলে আসলাম দিশারি ক্লাবের পূজা প্যান্ডেলে। দেখুন, শুরুতেই বাঁশের তৈরি প্যান্ডেলের শুরুতে একটি বিশাল বড় হাতি তারা বানিয়েছে, সেটাও দেখাচ্ছি। এবং দেখুন, খুব সুন্দর দেখাচ্ছে হাতিটি, পুরোটা বাঁশ দিয়ে তৈরি করা। এবার সোজা আমরা প্যান্ডেলের ভেতরে প্রবেশ করব। দেখব যে প্যান্ডেলের সাইডে অর্থাৎ দেওয়ালগুলিতে মাটির ছোটো ছোটো মূর্তিগুলো খুব সুন্দরভাবে তারা উপস্থাপনা করেছে, তুলে ধরেছে। দেখুন, এবং চারপাশটা রাউন্ডটা একটু দেখাচ্ছি। দেখুন, পূজা প্যান্ডেলের শুরুতে একটি বিশাল বড় ড্রাগন রয়েছে, এবং ড্রাগনের দেখুন নিচ দিয়ে ছোট ছোট মূর্তি বসানো হয়েছে, এবং মূর্তিগুলো খুব সুন্দর, অর্থাৎ প্রাচীন যুগের যে মূর্তিগুলো হয় সেরূপ করে তারা তৈরি করেছে। এবং চারপাশটা একটু ঘুরে এবং ভেতরে চলে যাব। দেখুন যে খুব সুন্দরভাবে তারা প্যান্ডেলটি তৈরি করেছে, যেমন লাইটিং তেমনি মায়ের মূর্তিও রয়েছে। দেখুন, খুব সুন্দর। তার ভেতরে আমরা যাচ্ছি। দেখুন যে শুরুতেই উপরে যে ছাদটা বানানো হয়েছে সেখানেও মায়ের ছবি রয়েছে, এবং চারপাশটা দেখুন শুধু দুর্গা মায়ের ছবি এখানে চার দেওয়ালে উপস্থাপনা করেছে। এবার সরাসরি মায়ের কাছে চলে যাব। যে মায়ের যে বাহন রয়েছে দেখুন সিংহ, তার যে কারুকার্যটা করেছে যে গৌতম সাহা, খুব সুন্দরভাবে বানিয়েছে। আর চারপাশে যে অসুরকে সাজানো হয়েছে, অসুরের যে সাপটিকে তৈরি করা হয়েছে, যেমন মনে হচ্ছে যেন একদম অরিজিনাল আসল মনে হচ্ছে। সরাসরি মায়ের সুন্দর মুখটি আমরা দর্শন করব। দেখুন মায়ের খুব সুন্দর মুখ যে বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে। মায়ের মূর্তিটি খুব সুন্দর লাগছে। দেখুন, আর যে এই মূর্তিটি বানিয়েছে সে হচ্ছে গৌতম সাহা এবং গৌরব সাহা। দেখুন তাদের হাতের কাজের নিপুণ, অসাধারণ। এরপরে চলছে কদমতলা দুর্গা বাড়ি। এখানে দেখুন খুব সুন্দর একটি প্যালেসের মতন পূজা প্যান্ডেল তৈরি করেছে। এবার সরাসরি আমরা ভেতরে প্রবেশ করব। প্রথমে মায়ের রূপকে আমরা দর্শন করব, তারপরে পূজা প্যান্ডেল চারপাশটা ঘুরে দেখাবো। দেখুন যে অসুর থেকে শুরু করে অসুরের যে বানিয়েছে, এবং মায়ের মূর্তি, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী, গণেশের যে রূপ দিয়েছে যে শিল্পীরা, খুব সুন্দর। এবং তার উপরে ছাদনাটা দেখুন যে খুব সুন্দর, আগেকার যুগে যে রাজাদের প্যালেস হয় তেমন খুব সেমনভাবেই বানিয়েছে। এবং চারপাশের দেওয়ালগুলো তো দেখুন যে কাছে যাবো, যেখানে পুরো থার্মোকল দিয়ে বানিয়েছে। এবং দেওয়ালের চারপাশে যে মূর্তি রয়েছে সমস্ত দেব দেবী অর্থাৎ রয়েছে। দেখুন যেমন ব্রহ্ম রয়েছে, বিষ্ণু রয়েছে, মহেশ্বর রয়েছে, সমস্ত দেবদেবীকে তারা দেওয়ালগুলিতে উপস্থাপনা করেছেন। তো বন্ধুরা, এরপর চলে যাব পান্ডাপাড়া স্পোর্টিং কালচারাল ক্লাবে। সেখানে দেখুন যে খুব সুন্দর তারা উপস্থাপনা করেছেন একটি পূজা প্যান্ডেল। এখানে প্রথমে শুরুতে একটি বিশাল বড় হাতিকে তারা তুলে ধরেছেন, এবং যে পূজা প্যান্ডেলটি তৈরি করেছে পুরোটা কাঁচ দিয়ে তৈরি। সোজাসুজি সামনে গিয়ে দেখব যে দেখুন যে খুব সুন্দর তারা পূজা প্যান্ডেলটি তৈরি করেছে। দেখুন যে চারপাশের যে দেওয়ালগুলি হয় যে এত সুন্দর লাগছে, কালার কম্বিনেশন খুব অসাধারণ, খুব সুন্দর। এবং যে মূর্তিগুলো রয়েছে যে যারা হচ্ছে বিয়েতে বা অনুষ্ঠানে পাত্র বাজায় তাদের মূর্তিগুলো খুব সুন্দর তারা তুলে ধরেছেন। এবং সোজাসুজি আমরা মায়ের কাছে চলে যাব, যেখানে মা স্থাপনা করা আছে, মায়ের রূপটি দেখব। এবার চারপাশটা একটু করে দেখি যে যারা ধরো যে মূর্তিগুলো তৈরি করা হয়েছে, যে বাদ্যযন্ত্র তারা বা পাহারা তারা রয়েছে, তাদের মূর্তিগুলোর কালার খুব সুন্দর। এবং চারপাশটা একটু করে দেখাচ্ছি যে পূজা প্যান্ডেলটি রয়েছে।
আর কর্নার থেকে যখন পূজা প্যান্ডেলটি দেখানো হয় দেখুন যে খুব সুন্দর লাগছে। এরপর চলে যাব আসাম মোড় রিক্রিয়েচার ক্লাবে, সেখানে খুব সুন্দর পূজা প্যান্ডেল বানিয়েছে। দেখুন প্যান্ডেলের শুরুতেই ছটি অশ্বকৃত দেখুন যে কৃষ্ণকে উপস্থাপনা করা হয়েছে। দেখুন তারপরে আমি সরাসরি পূজা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করবো। এই প্যান্ডেলের শুরুতেই দেখুন যে বিশাল আকারে দেখুন যে রথ ঘোড়া চেপে রথে করে যাচ্ছে সেটাকে তারা তৈরি করেছে, এবং যে মাটির তৈরি যে ঘোড়া থেকে শুরু করে মূর্তি রয়েছে খুব খুব সুন্দর দেখাচ্ছে। দেখুন যে কালারগুলো যে করেছে প্রিন্ট খুব অসাধারণ। এরপর কিছুটা গিয়ে দেখুন যে শ্রীকৃষ্ণের যে কালারূপে যে বিষধর সাপ ছিল তার উপর যে নৃত্য করছে সেই মূর্তিটাকে তারা তুলে ধরেছে। দেখুন যে মায়ের মূর্তির সামনে। এরপরে আমরা সরাসরি মায়কে রূপ দর্শন করব। দেখুন যে খুব সুন্দরভাবে তারা তৈরি করেছে যারা আছে মৃৎশিল্পী রয়েছে। এরপর পুজো প্যান্ডেলের উপরে যে ছাদটি রয়েছে সেটা দেখবো যে উপরে ছাদটি হয়ে পুজো প্যান্ডেল চারপাশে রাউন্ডটা একটু দেখাচ্ছি। বন্ধুরা এরপর চলে যাবো পাটকাদার কলোনির পূজা প্যান্ডেলে। দেখুন যে লাইট সজ্জাটি খুব সুন্দর, যে পুজো প্যান্ডেলের প্যান্ডেলটি করা হয়েছে দেখুন যে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে, এবং চারপাশে যে মাটির তৈরি থালা বাসন সেটা দিয়ে তৈরি করেছে, এবং চারপাশ শুরুতেই দেখুন যে একটি বিশাল গাছপালার এবং গাছের মতো অজগর সাপকে তারা তুলে ধরেছেন। এবং সোজাসুজি মায়ের রূপ দর্শন করব। দেখুন যে শুরুতে রয়েছে মহাদেবের শিবলিঙ্গ, আর সোজাসুজি তার পেছনেই দেখুন যে মায়ের মূর্তি, অর্থাৎ যে নাকে অর্থাৎ সাপের প্যান্ডেলটি করেছে একদম সাপের মতন সাপের ফনায়, এবং সেখানে মাকে স্থাপনা করা হয়েছে। একদম সরাসরি মায়ের রূপ দর্শন করব। দেখুন যে খুব সুন্দরভাবে মাটিতে তৈরি করা হয়েছে এবং কালার কম্বিনেশন। দেখুন মাকে যেখানে স্থাপনা করা হয়েছে তার পাশে দুপাশের দেওয়ালটিতে পুরোটা তালের তৈরি পাখা রয়েছে সেটা দিয়ে তৈরি করা হয়েছে, এবং উপরটা একটু করে দেখব যে সাপের যে পনাটা রয়েছে অবিকল সেরূপ বানানো হয়েছে, এবং তার মাঝে যে মাকে স্থাপনা করা হয়েছে, এবং চারপাশটা ঘুরে দেখবো প্যান্ডেলের চারপাশে। আমরা প্রাচীন যুগে বা এখনও কী হচ্ছে আমাদের বৃক্ষকে আমরা পূজা করি, সেই বৃক্ষকে দেখুন যে বৃক্ষকে সোঁতা বেঁধে যে মানুষ কামানোর একটা রীতি রয়েছে সেটা তারা তুলে ধরেছে, এবং চারপাশে দেখুন যে গাছ দিয়ে অর্থাৎ গাছের ডালপালা দিয়ে এবং প্রাকৃতিক সৌন্দর্য যেমন পাখিরা থেকে শুরু করে মৌমাছিরা যেমন গাছে তারা বাসা বেঁধে থাকে সেরূপ তারা তুলে ধরে। এরপর চলে যাবো পাটকাদা কলোনির অগ্রণীর সঙ্গে। দেখুন যে পূজা প্যান্ডেলটি যে সুবিশাল অনেক বড় করেছে, এবং কাছ থেকে দেখবো যে দেখলে যে আমার মোবাইলের থেকে ধরছিল না, এবং সরাসরি ভেতরে যাব। প্রথমে মায়ের রূপটি দর্শন করবো, তারপর চারপাশটা ঘুরে দেখাবো। দেখুন মায়ের রূপ খুব সুন্দর তুলে ধরেছেন, এবং চারপাশে দেখুন যে মায়ের গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী যে মা রয়েছে তাদের যে খুব সুন্দরভাবে তুলে ধরেছে, এবং সরাসরি আমরা ছাদ মায়ের উপরে ছাদের দিকে দেখবো যে তাদের কারুকার্য খুব অসাধারণ। অসাধারণ না দেখলে আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে চারপাশে যেমন আগেকার রাজার যে প্যালেসগুলো হয় এবং চারপাশে যে কারুকার্যগুলো হয় খুব সুন্দর সেটাই এখানে তারা তুলে ধরেছে, এবং দেওয়ালের চারপাশে সমস্ত দেবদেবী কৃষ্ণ থেকে শুরু করে মহেশ্বর ব্রহ্মা বিষ্ণুর মূর্তি তারা উপস্থাপনা করেছে। দেখুন যে ছোটো ছোটো টুকরো করে সমস্ত দেবতাকে তারা দেওয়ালে তারা তুলে ধরেছেন। দেখুন এখানে গণেশ মূর্তি রয়েছে, লক্ষ্মী রয়েছে, এখানে দেখুন শ্রীকৃষ্ণের। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এরপর ছোটো একটা নতুন জায়গা নতুন ব্যান্ডেলে। বাই বাই, দেখা হচ্ছে।